এবার দেখবি আমি ছোটকার আর একটা কথাও বিশ্বাস করব না। আমাদের সকালবেলা কেমন বলে গেল যে নার্সিং হোমে নিয়ে যাবে, আর এখন দেখ শুধু ছোটদেরই কি সত্যি কথা বলতে হয় নাকি? বড়দের জন্য সত্যি কথা বলতেই নেই। আমি তার ছোটকার সাথে কথাই বলবো না। দেখ না ছোটকা আমাদের কেমন বলে গেল মার কাছে নিয়ে যাবে, আমার ঘুম আসছে না। দেখবি ঠাকুর আমাদের খুব পাপ দেবে, আমাদের জন্যই তোমাকে স্কুলে যেতে হয়েছিল। পিঠু দাদা, মন দিদি, দুধ, মা দুধ পাঠিয়েছে। মোমো দিদি এনা দুধটা খেয়ে নাও তো। বললাম তো খাবো না। কেন কেন খাবে না কেন? আমাদের ছোটক বলে যে নার্সিং হোমে নিয়ে যাবে, এখনো নিয়ে যায়নি। কেন নিয়ে যায়নি আমাকে? মাও বলছিল। আমার কি, আমি মাকে গিয়ে বলছি, মা যখন আসবে তখন বুঝবে। আমার কি, যাও তুমি যাও, আমরা আমরা এখানে কেউ দুধ খাব না। তুমি যাও, যে সম্মুখে বলে দাও আমাদের নার্সিং হোমে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বাবা ঘুমোচ্ছেন, কোথায় গেল ওরা বলো। ও বাবা, বলছি আপনার এমকিউকে দেখেছেন? মানে কোথায় গেল ওরা, খুঁজে পাচ্ছি না কোথাও, ভাবলাম আপনার কাছে আছে। না এখানে তো আসেনি, ছাতে দেখো তো। হ্যাঁ দেখছি, দেখুন না কাল থেকে ছেলেগুলোকে কিছু খাওয়াতে পাচ্ছি না। এই তো পদ্মর হাতে একটু আগে দুধ পাঠালাম, দুধটা খেলো না, আমি নিজে নিয়ে গেলাম, ভাবলাম আছে বোধহয়, দেখলাম ঘরে নেই। সে এক গো ধরে বসে আছে যে শানু আসবে, শানু এসে মায়ের কাছে নিয়ে যাবে ওদের। ওদের নিয়ে আমার ঘরে এসো, আমার এখানে খেতে দিও আমার শানু। ঠিক আছে, দেখি কোথায় গেল। আসি বাবা। বাবা আপনার জন্য চা পাঠিয়ে দেবো? না থাক, আসছি দেখছি। পিসেমশাই কে যে ওষুধগুলো আনতে বলেছিলাম এনেছে? হ্যাঁ ওইগুলোই আনতে গেলাম মাত্র। কিন্তু এত দেরি করছেন কেন? কেন সিরিয়াস কিছু? না সিরিয়াস কিছু নয়, কিন্তু ওষুধ বলছি যে পেশেন্টের কন্ডিশন এখন কি রকম আছে? অ্যাক্সিডেন্টের জন্য যে ইনজুরি হয়েছিল সেটা নিয়ে চিন্তা নেই, কিন্তু তার থেকেও বড় চিন্তার কারণ হচ্ছে ওদের বিচ্ছিরি রকম ডিপ্রেশনের পেশেন্ট হয়ে গেছে। ঠিক আছে দেখি কি করতে পারি। প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ কই, কোথায় গেলে সব? ওদের পাওয়া গেল? ও মা কি, কোথায় বদমাশ গুলো কোথায়? বাবা আপনি এত ব্যস্ত হবেন না, একটু শান্ত হয়ে বসুন, পদ্ম গেছে, ও নিশ্চয়ই খুঁজে পাবে, আপনি একটু বসুন। ছাদে নেই? না ছাদে মানে দাদা আমি ছাদে গিয়েছিলাম, দুবার খুঁজে এলাম, ওখানে তো ওরা নেই। তো ওপরে ঘরগুলো সব দেখেছিস, ওখানে পাসনি? আরে সমরের ঘরে দেখো, ওর সমরের কাছে আছে ওরা। না না না, সমরের কাছে কি করে থাকবে বাবা, সমর তো নার্সিং হোমে গেছে। আমি পদ্মর মুখে শুনে জানো তো বৌদি, অনুর ঘর শানুর ঘর সব খুঁজলাম, কোথাও নেই ওরা। মাদু। হ্যাঁ বাবা। তুই একটা ফোন কর, তুই নার্সিং হোমে সমরকে একটা ফোন কর। আমি দেখছি। প্লিজ ম্যাডাম একটু বলবেন, 5 নম্বর কেবিনে পেশেন্ট কেমন আছে? প্লিজ আপনি ওয়েট করুন, ডাক্তার আসলে ডেকে নেব। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ গো আমি মাধু বলছি। শোনো না, মন মিঠু মোমো ওরা গেছে তো নার্সিং হোমে? মন মিঠু মোমো নার্সিং হোমে? না ওরা তো আসেনি। তাহলে ওরা গেল কোথায়? ওরা কিন্তু বাড়িতে নেই। সে কি? আচ্ছা আচ্ছা তুমি দাঁড়াও, টেনশন করো না, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখো। ওরা তো নার্সিং হোমে যায়নি গো।